সুদীর্ঘ বছরের ট্রেন্ড এক নিমিষে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। অবশেষে বাম মুক্ত হলো ধলাই জেলা। দীর্ঘকাল ধলাই জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে শাসন করেছে সিপিআইএম। 2018 সালে যখন রাজ্য জুড়ে প্রবল বিজেপি হাওয়া, সেই সময়ে 44 রাইমা ভেলিতে আইপিএফটি এবং 45 কমলপুর, 46 সুরমা, 47 আমবাসা, 48 করম ছড়া ও 49 ছাউমনুতে জয়ী হয় বিজেপি। সেই সময়ে ধলাই জেলা থেকে চিরতরে বামীদের বিদায় দিয়েছিল সেই জেলার মানুষ। এবারেও তার ব্যতিক্রম হল না, যদিও 2023 বিধানসভা নির্বাচনের আগে বেশ লাভালাভি করতে দেখা গিয়েছিল বাম এবং কংগ্রেসের, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। যদিও বাম এবং কংগ্রেসের তরফে নানানভাবে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বিজেপির দিকে, কিন্তু তাতেও মিলল না সুফল। বরাবরই এবারেও ধলাই জেলা বাম মুক্ত। 44 রাইমা ভেলিতে তিপড়া মথার হয়ে লড়ে নন্দিতা দেববর্মা হয়েছেন জয়ী। 45 কমলপুরে বিজেপির হয়ে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন মন্ত্রী মনোজ কান্তি দেব। 44 সুরমা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছে স্বপ্না দাসপাল। একইভাবে 47 আমবাসা কেন্দ্র থেকে বিজেপির হয়ে এবারে লড়েছিলেন সুচিত্রা দেববর্মা, তিনিও হয়েছেন বিপুল ভোটে জয়ী। 48 করম ছড়ায় জয়ী হয়েছেন তিপড়া মথার পল দংশ। এবং 2018 সালের মতোই বিপুল জনপ্রিয়তায় 49 ছাউমনু কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ে জয়ী হয়েছেন বিধায়ক শম্ভুলাল চাকমা। ধলাই জেলার দুটি কেন্দ্রকে বাদ দিলে বাকি চারটি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। কিছু কিছু জায়গায় বিজেপি কিংবা তিপড়া মথার প্রাপ্ত ভোটের ধারে কাছেও নেই বামেরা। 18 সালে হারানো আসনগুলো ফিরে পেতে বাম এবং কংগ্রেস দুজন মিলে করেছিলেন জোট, কিন্তু এ জোটের টোটকাই কাজ করেনি ধলাই জেলায়। বলা যায় সব দিক থেকে ব্যর্থ সিপিআইএম এবং কংগ্রেস। 18 সালে যেভাবে বামীদের ধলাই জেলা থেকে উৎখাত করেছিল সেখানকার মানুষ, ঠিক এবারেও একইভাবে তাদের যোগ্য জবাব দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।